আপনাদের অনেকের বাসায় কিন্তু ওয়াইফাই রাউটার রয়েছে। আপনাদের ওয়াইফাই রাউটারে অনেকের ক্ষেত্রে দেখা যায় আপনার ওয়াইফাই রাউটারের যে নামটা সেই নামটাই কিন্তু এখানে লেখা থাকে। আপনি চাইলে কিন্তু সহজে এখানে আপনার নামটা লিখে রাখতে পারেন এখানে। সো কীভাবে আপনি নামটিকে লিখবেন বা আপনি কীভাবে আপনার নামটাকে সেট করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। সো যারা আসলে ওয়াইফাই রাউটারে নিজের নাম সেট করতে চান বা লিখতে চান তার আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। সো সর্বপ্রথমে নামটিকে চেঞ্জ করার জন্য চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপে। সো আমি আমার ফোনে থাকা যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটা রয়েছে অ্যাপটাকে ওপেন করলাম। ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটাকে ওপেন করার পরে আমরা এখানে একটা সার্চ বার অপশন পেয়ে যাব, এটার উপরে ক্লিক করব। এরপর এখানে লিখব NETIS তারপরে .CC, এটা লিখে জাস্ট সার্চ করব। সো আমি এখান থেকে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাদের যদি এরকম ইন্টারফেস চলে আসে তাহলে আপনার ওয়াইফাই রাউটার যেই অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ডটা রয়েছে সেটা এখানে দিয়ে লগ ইন করবেন বা সাইন আপে ক্লিক করবেন। সো আমি এখান থেকে সাইন আপ হয়ে ক্লিক করলাম। আচ্ছা, এরপরে আপনাদেরকে আপনাদের ওয়াইফাই রাউটার যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেখানে নিয়ে যাবে। সো একটু অপেক্ষা করতে হবে। সো আমরা এখানে একটু অপেক্ষা করি, এরপর দেখতে পাবো আমাদের ওয়াইফাই রাউটারের যেই মেইন ইন্টারফেস সেটা। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। সো আপনাদেরকেও কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এরপর এখান থেকে ফেসটাকে একটু জুম করব। জুম করলে আমরা এখানে দেখতে পাবো আমাদের ওয়াইফাই রাউটারে বর্তমানে যে নামটি রয়েছে সেই নামটি। আমি এখানে এই নামটিকে ডিলিট করে আমার নামটা এখানে আমি লিখে দিব। সো সেটা করার জন্য আমি এখান থেকে এই নামের উপরে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে এই যে ডিলিট অপশনে ক্লিক করে আমরা এখান থেকে এই নামগুলোকে ডিলিট করে দিব। আচ্ছা, সো আমি এখান থেকে নামগুলোকে ডিলিট করে দিলাম। আপনার এখানে যে নামগুলো থাকবে আপনারা সেই নামগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। দেওয়ার পরে আপনি যে নামটা রাখতে চান আপনার ওয়াইফাই রাউটারে সেটা এখানে লিখে দিবেন। আমি আমার ওয়াইফাই রাউটারে নাম লাগবো RASHED, দেন এখান থেকে আমি তারপরে রাখবো WI তারপরে FI। সো আমি এখান থেকে এই নামটাকে রাখবো। আপনারা যেই নাম দিতে চান সেই নাম এখানে দিয়ে দিবেন। নামটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি চাইলে কিন্তু সেই সাথে পাসওয়ার্ডটাও পরিবর্তন করতে পারেন। আচ্ছা, পাসওয়ার্ডটা কীভাবে পরিবর্তন করতে হয় সেটা আমরা আপনাদেরকে পরে দেখাচ্ছি। এখন জাস্ট আমরা নামটা পরিবর্তন আর কীভাবে হচ্ছে সেটা আপনারা দেখুন। আচ্ছা, নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে সেভ অপশনটির উপরে ক্লিক করব। আমি এখান থেকে যে নামটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন নামটা এখানে চলে আসছে। আপনি যে নামটা এখানে দিবেন সেই নামটাও কিন্তু এখানে দেখাবে। নাম দেওয়া যদি কমপ্লিট হয় এখান থেকে সেভ নামে যে অপশন রয়েছে এইটার উপরে ক্লিক করব। সো আমি এখান থেকে সেভ অপশনটির উপরে ক্লিক করে দিলাম। আচ্ছা, সেভ অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের এই নামটা কিন্তু সেভ হবে। দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু সেভ হচ্ছে। সো আপনার নামটাও কিন্তু এরকম সেভ হবে। সেভ হওয়ার জন্য একটু সময় দিতে হবে। সো এরপর নামটা অটোমেটিক আমরা দেখতে পাবো আমাদের ওয়াইফাই রাউটারে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, সো এর জন্য আমরা চলে যাব আমাদের ওয়াইফাইয়ের যে ওয়াইফাই অপশন রয়েছে ফোনের সেই ওয়াইফাই অপশনে চাপ দিয়ে ধরে রাখবো। ধরে রাখলে আমরা এখানে দেখতে পাবো যে এই আমি এখানে যে নামটা দিয়েছি সেই নামটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে হ্যাঁ, আমি এখানে নামটা দিয়েছিলাম কি রাশেদ ওয়াইফাই। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু এখানে চলে এসেছে। সো এখন আমাদেরকে এই নামটাতে আমাদের যে পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে কানেক্ট করতে হবে। সো আমাদের বর্তমানে ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটা হচ্ছে PAWSWORD দিয়ে কানেক্ট অপশনে ক্লিক করব। এরপর রাউটারটির সাথে আমাদের মোবাইলটি কানেক্টেড হয়ে যাবে। এরপর আমরা চাইলে আমাদের ইন্টারনেটটিকে আমরা ইউজ করতে পারবো। সো আমাদের নাম কিন্তু দেখতে পাচ্ছেন পরিবর্তন করা হয়ে গেছে। আমাদের আগে নাম ছিল NETIS 2.4G, এখন আমাদের নিজের নামই কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। সো ঠিক এভাবে আপনার নিজের নামটিকে সেট করে আপনার বাসার ওয়াইফাই রাউটারে কিন্তু রাখতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিবেন, ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।